মেরু স্বপ্নটা আবারও দেখছে, তবে স্বপ্নটা আগের মতো না, একটু মনে হলো বদলেছে। ডায়াসে স্যারকে দেখা যাচ্ছে, স্যারের চেহারা শান্ত। তিনি আঙুল উঁচিয়ে ডাকলেন, এই যে মেয়ে, উঠে এসো, তোমার নামই তো ওই, অদ্ভুত এক অক্ষরের নাম ওই। স্যার, আমার নাম ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার চেয়ে ওই অনেক সুন্দর নাম। আজ থেকে আমরা সবাই তোমাকে ওই নামে ডাকবো, ঠিক আছে? মিরু কিছু বলার আগেই সব ছাত্রছাত্রীরা একসঙ্গে বলে উঠল। মিরু তাকালো নিজের দিকে, আশ্চর্য কাণ্ড। তার গায়ে কাপড় আছে, সাদা জমিনে লাল সবুজের খেলা, তার বিয়ের শাড়ি। এটা তাহলে দুঃস্বপ্ন না, এটা আনন্দের স্বপ্ন। স্যার যদি তাকে এখন বোর্ডে যেতে বলেন, সে যাবে। হ্যাঁ, ওই, হ্যালো। জি স্যার। তুমি বিয়ের শাড়ি পরে ক্লাসে এসেছো কেন? আজ আমার বিয়ে হয়েছে, এই জন্যই বিয়ের শাড়ি পরে ক্লাসে এসেছি। কার সঙ্গে বিয়ে? ওয়ের সঙ্গে। ওয়ের বিয়ে? ওয়ের সঙ্গে। জি না স্যার। ছাত্ররা আবারও চেঁচিয়ে উঠল। স্যার জিজ্ঞেস করলেন, ওই, তোমাদের বিয়ে কবে হবে? পরশু সকাল 11টায় হবে। ছাত্ররা আবারও চেঁচিয়ে উঠল। স্যার বললেন, আমরা সবাই তোমার বিয়েতে যাব। আবারও ডেস্ক চাপিয়ে চিৎকার করলো সবাই। স্বপ্নে প্রচণ্ড হইচয়ে মিরুর ঘুম ভাঙল। ঘর নিঃশব্দ, বইয়ের ভাষায় টিন পাতনিক নৈঃশব্দ। স্বপ্নের ভেতর হইচই হলে স্বপ্ন ভঙ্গের পর দেখা যায় ঘরেও হইচই হচ্ছে, অথচ ঘরে কোনো শব্দ নেই। মিরুর ঘড়ির দিকে তাকালো, রাত বাজে 8টা। মাথা ধরেছিল বলে সে 2টা প্যারাসিটামল খেয়ে শুয়েছিল, কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। মাথা ধরা নিয়ে ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙার পরও মাথা ধরা থাকে, তার বেলা ব্যতিক্রম হয়েছে, মাথা ধরা নেই, শরীর ফুরফুরে লাগছে। মিরু পাশ ফিরল, সে ঠিক করলো ঘুম ভাঙলেও সে বিছানা থেকে নামবে না, আরও কিছুক্ষণ গড়াগড়ি করবে। নিজের বিছানায় গড়াগড়ি খাওয়ার দিন তার শেষ হয়ে এসেছে, তাকে চলে যেতে হবে অন্য কোথাও। বারসাত কোথায় নিয়ে তাকে তুলবে কে জানে, আত্মীয় স্বজনের বাসায় নিয়ে তুলবে না এটা বলে দেয়া যাচ্ছে, এক দুদিনের জন্য বন্ধু বান্ধবের বাসায় স্ত্রীকে নিয়ে ওঠা যায়। তারপর মিরুর ব্যাংকে 15,400 টাকা আছে, এই টাকাটা নিয়ে কক্সবাজার চলে যাওয়া যায়। যুগল জীবনের প্রথম কিছুদিন সমুদ্র দেখে কাটানো, সমুদ্র দেখার পর তারা দেখবে পাহাড়, চলে যাবে রাঙামাটি কিংবা বান্দরবান। সমুদ্র এবং পাহাড় দেখার পর যাবে অরণ্যে, সুন্দরবন। সমুদ্র, পর্বত, অরণ্যে তিন জিনিস দেখার পর শুরু হবে যুগল জীবন। মিরু ঘুমাচ্ছিস? মিরু চোখ মেলল, পাশ ফিরল। চাহেদা রানু ঘরে ঢুকেছেন, তিনি মনে হয় দরজা বন্ধ করে কেঁদেছেন, চোখ লাল হয়ে আছে। তিনি মেয়ের পাশে বসলেন। মিরু বলল, কোনো সমস্যা হয়েছে? চাহেদা ক্ষীণ গলায় বললেন, রুনি ব্যাগ স্যুটকেস নিয়ে এসেছিল, তোর বাবা ধমক দিয়ে আবার তাকে ফেরত পাঠিয়েছেন, মেয়েটা হাসি মুখে এসেছিল, কাঁদতে কাঁদতে গেছে। জগতের এটাই নিয়ম মা, হাসতে হাসতে যে আসবে তাকে কাঁদতে কাঁদতে বিদায় হতে হবে, একবারে সুধের ব্যতিক্রম হয়, মানুষ আসেও কাঁদতে কাঁদতে, যায়ও কাঁদতে কাঁদতে। কখন? জন্ম মৃত্যুর সময়। জন্মের সময় কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসে এবং মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে যায়। কথাটা তো সুন্দর। মিরু বিছানায় উঠে বসতে বসতে বলল, আমার একজন ফিলোসফার বন্ধু আছে, এইসব মজার মজার কথা সবই তার কাছ থেকে শেখা। ছেলে বন্ধু না তো? তুমি ঠিক ধরেছ, ছেলে বন্ধু, এবং আগামী পরশু সকাল 11টায় তাকে বিয়ে করছি। তুমি যদি ভাবো তোমার সঙ্গে ঠাট্টা করছি তাহলে ভুল করবে। বিয়ে করছিস? হ্যাঁ, বিয়ে করে আমি ফুরুত করে উড়াল দিয়ে চলে যাব, তুমি তখন তোমার অতি প্রিয় স্বামীকে নিয়ে অতি সুখে জীবনযাপন করতে পারবে। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, আধারে ঢাকিয়া গেছে আর সব। তুই সত্যি বিয়ে করছিস? হ্যাঁ। ছেলেটাকে? বারসাত নাম। কাজি অফিসে বিয়ে করছিস? কাজি অফিস আর উপায় কি, তোমরা কি কমিউনিটি সেন্টারে আমার বিয়ে দেবে? আমি আমার দুই মেয়ের কোনো মেয়েকে কি শখ করেই বিয়ে দিতে পারবো না? সেরকমই তো মনে হচ্ছে। জাহেদা কেঁদে ফেললেন। মিরু মার হাত ধরে বলল, বাবাকে রাজি করাও, বাবাকে গিয়ে বলো মিরু একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছে, ছেলে বেকার, হতদরিদ্র। বাবা যদি তাতেই রাজি থাকে তাহলে আমি খুবই খুশি মনে বেনারসি শাড়ি পরে বিয়ে করব, বাবাকে বলতে পারবে? জাহেদা কিছু বললেন না, চোখ মুছতে থাকলেন। মিরু বলল,
এত মন খারাপ করো না তো মা, যা হবার হবে। কে সারা সারা, এসো আমরা হাসি। ছাদে যাবে? চলো ছাদে যাই। ছাদের ঘুম সোফায় তোমার শুয়ে থাকবে, আমি তোমার চুল টেনে দেব, যাবে? জাহেদা এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন, বিয়ের পর তুই কি করবি? রুনির মতো বাড়ি ছেড়ে চলে যাবি? আমার চলে যাবার জায়গা নেই মা, ওর হাতে একেবারেই টাকা পয়সা নেই, ঘর ভাড়া করে আমাকে নিয়ে থাকবে তো প্রশ্নই ওঠে না। আমাকে তোমাদের সঙ্গে কুমারী মেয়ে সেজে থাকতে হবে, মাঝে মধ্যে স্বামীর সঙ্গে তার মেসে দেখা করতে যায়। এইভাবে কতদিন থাকবি? যতদিন থাকা যায়। মা তুমি কি আমাকে এইভাবে থাকতে দেবে, নাকি বাবার কাছে আমাকে ধরিয়ে দেবে? ধরিয়ে দেব কেন? স্বামীর কাছে ভালো সাজার জন্য ধরিয়ে দেবে, আদর্শ স্ত্রী সাজতে যাবে। তোমার জীবনের লক্ষ্য হলো আদর্শ স্ত্রী হওয়া, আদর্শ মা হওয়া না। আমার সম্বন্ধে তোর এত খারাপ ধারণা? হ্যাঁ মা, তোমার সম্পর্কে আমার খুবই খারাপ ধারণা। রুনি আপু যে গোপনে বিয়ে করেছে সেই খবরটা বাবাকে তুমি দিয়েছো। আমি তোমার কি নাম দিয়েছি শুনতে চাও? আমি তোমার নাম দিয়েছি তালেবান মা। বাবার সব কথায় তুমি তাল দাও বলেই তুমি তালেবান। আমি তালেবান? হ্যাঁ তুমি তালেবান। বাবা যখন ঘুষ খায় তখন তুমি বলো অফিসের সবাই ঘুষ খায়, তোর বাবা একা যদি না খায় সে এক ঘরে হয়ে যাবে, তার চাকরি চলে যাবে, চাকরি বাঁচানোর জন্যই তার ঘুষ খাওয়া দরকার, বলনি এমন কথা? জাহেদা ঘর থেকে বের হয়ে গেলেন, মিরু বাথরুমে ঢুকল, চোখে মুখে পানি দিল, রান্নাঘরে ঢুকে নিজের জন্য এক কাপ চা বানালো। চায়ের কাপে দুই চুমুক দেবার পর আফজল সাহেব ডাকলেন, মরিয়ম মরিয়ম। মিরু চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো, আফজল সাহেব আবারও ডাকলেন, মরিয়ম। বাবা আমি আসছি, একটা টেলিফোন করে আসছি। টেলিফোন পরে হবে, আগে শুনে যা, এত ব্যস্ত হও না বাবা, আমি আসছি, টেলিফোন করতে এক মিনিট লাগবে। মিরু টেলিফোনের ডায়াল ঘুরালো, সুলতান আফুপুকে টেলিফোন করা দরকার, না মাঝে দাঁড়িয়ে পড়লে এক দেড় ঘন্টা তাকে আর পাওয়া যাবে না। হ্যালো ফুপু। হ্যাঁ কি ব্যাপার, এখনো তুমি এশার নামাজে দাঁড়াওনি? তুই কি বলবি বলতো, সময় নষ্ট করিস না, আমার জন্য একটা ঘর খালি করে রাখো, আমি আসছি। তুই এমন কি মহারানী যে তোর জন্য ঘর খালি করে রাখতে হবে? তুই আসবি আমার সঙ্গে ঘুমাবি? নাসির সাহেবের টেলিফোন নাম্বারটা আমাকে একটু দাও তো ফুপু। টেলিফোন করবি? টেলিফোন না করলে নাম্বার দিয়ে কি করব? ঠিক করে বলতো মিরু, ছেলেটাকে তোর পছন্দ হয়েছে না? হ্যাঁ। ওরা কিন্তু নতুন ধনী না, চার পুরুষের ধনী। ফুপু তুমি টেলিফোন নাম্বারটা দাও, আমার হাতে বেশি সময় নেই, বাবা ডাকছেন। তুই আমার এখানে কখন আসবি? এই ধরো ঘন্টাখানি। বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আমি যে পরশু সকাল 11টায় গোপনে একজনকে বিয়ে করতে যাচ্ছি এই খবরটা মাকে বলেছিলাম। আমার ধারণা মা বাবাকে গিয়ে বলেছেন, যে কারণে বাবা ব্যস্ত হয়ে আমাকে তলব করছেন। তুই বাসাদকে বিয়ে করছিস? হ্যাঁ। নাসেরের টেলিফোন নাম্বার দরকার কেন? সাক্ষী লাগবে না, উনি হবে আমার দিকে সাক্ষী। আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, তোর মতো অদ্ভুত মেয়ে দেখিনি। বারাসাতের সঙ্গে যখন তোমার পরিচয় হবে তখন তুমি বলবে তুমি অনেক অদ্ভুত ছেলে দেখেছি, কিন্তু বারাসাতের মতো অদ্ভুত ছেলে দেখোনি। আমি অদ্ভুত, সেও অদ্ভুত, অদ্ভুতে অদ্ভুতে ধুল পরিমাণ। জাহেদা এসে ঘরে ঢুকলেন, মিরু টেলিফোন নামিয়ে রেখে বলল, মা কিছু বলবে? তোর বাবা তোকে ডাকছে, তুই যাচ্ছিস না কেন? তুমি কি বাবাকে পরশু সকালে কি ঘুরতে যাচ্ছে সেটা বিস্তারিত বলে ফেলেছো? জাহেদা চুপ করে রইলেন। মিরু বলল, বাবার সঙ্গে আমি দেখা করব না, তিনি হার্টের রোগী, চিৎকার চেঁচামেচি করে একটা সমস্যা তৈরি করবেন, আমি নিঃশব্দে পালিয়ে যাব, তোমার কাছে টাকা পয়সা থাকলে আমাকে দাও। শোবার ঘর থেকে আফজল সাহেব আবারও ডাকলেন, মরিয়ম মরিয়ম। আকাশ ঘন নীল, আকাশের দিকে তাকালে মনে হয় চোখে নীল সানগ্লাস পরে আকাশ দেখা হচ্ছে। মিরু বলল, আকাশ কিরকম নীল দেখেছো? হালকা নীলকে আমরা বলি আকাশের নীল, কিন্তু আসলে আকাশের নীল অনেক গাঢ়। নাসের কিছু বলল না, শুধু হাসল। মিরু বলল, নীল দিয়ে শুরু হয়েছে এমন একটা গানের কলি বলুন তো। বলতে পারবো না, আমি আসলে এত মন দিয়ে গান শুনি না। গান না পারলে কবিতার লাইন বলুন যেটা শুরু হয়েছে নীল দিয়ে। আমি পারছি না, বাদশাহ সাহেব নিশ্চয়ই পারতেন তাই না? হ্যাঁ ও পারত, দুনিয়ার কবিতা ওর মুখস্থ। নাসের বলল, আমি টেকো মাথার এক ব্যবসায়ী,
পৃথিবীর সমস্ত ফাইনাল ফিলোসিং থেকে অনেক দূরে বাস করি, এক একজনের এক এক লাইন, আমি যা বলতে পারবো বাসার সাহেব কিন্তু তা পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। আপনি কি বলতে পারবেন কোন ব্র্যান্ডের সিমেন্টের কত দাম সেটা বলতে পারবো, রডের দাম বলতে পারবো? বাসার যেমন ইন্টারেস্টিং একজন মানুষ, আপনিও সেরকম ইন্টারেস্টিং একজন মানুষ। থ্যাংক ইউ। আপনার ঘড়িতে কটা বাজে একটু দেখবেন? 1:10। এতক্ষণে ওর চলে আসা উচিত না? রাস্তায় প্রচুর জ্যাম, এজন্যে আসতে দেরি হচ্ছে। কাজী অফিসে ছেলে মেয়ে দুজনকে আসলে একসঙ্গে আসা উচিত, একজন যদি আগে এসে অপেক্ষা করে তাহলে তার খুব খারাপ লাগে। বাসাদ সাহেব একবার সারাদিন আপনার জন্য অপেক্ষা করেছেন, আপনিও না হয় কিছুক্ষণ করলেন। আমি একটা কাজ করতে পারি, আমার গাড়িটা তাকে আনার জন্য পাঠাতে পারি। পাঠাবো? না, আমার খিদে লেগেছে, আপনি বরং কিছু খাবার ব্যবস্থা করুন। কি খাবেন? মিনি সিঙ্গারা। সেটা কি জিনিস, সবচেয়ে ছোট সাইজের সিঙ্গারা, যে কারিগরে সিঙ্গারা বানায় তার নাম নেক মর্দ। আমি দোকানটা চিনিয়ে দিচ্ছি, আপনি নিয়ে আসুন, আমি বাসাতের জন্য অপেক্ষা করি। নাসের মিরুকে চমকে দিয়ে আনন্দিত গলায় বলল, মনে পড়ছে। কি মনে পড়ছে? নীল দিয়ে শুরু কবিতার লাইন, নীল নবঘনে আশার গগনে তিল ঠাইয়ার নাহিরে। এই তো পারলেন। আরেকটা মনে পড়ছে, এটা অবশ্যই গান, ওই যে নীল কবুতর লয়ে নবীর দুলালিমে নজরুল গীতি, গানটা শুনেছেন? না। আরেকটা মনে পড়েছে, এবারে রবীন্দ্রসঙ্গীত, বলবো? না, বলতে হবে না। আপনি প্রথমে বললেন আপনি টেকো মাথার এক ব্যবসায়ী, ফাইন আর্ট ফিলেসিং থেকে অনেক দূরে বাস করেন, কিছুই বলতে পারবেন না, এখন একের পর এক বলে যাচ্ছেন, এর মানে কি? নাসের হাসলো। মিরু রাগি গলায় বলল, হাসবেন না, শুরুতে আপনি মূর্খ সাজার ভান করেছিলেন, আমার সঙ্গে ভান করবেন না, আমি ভান পছন্দ করি না। রাগ করছেন? সামান্য করেছি। রাগ করিয়ে দিই, হাসির কোনো একটা গল্প বলে আপনাকে হাসিয়ে দিই? কোনো দরকার নেই, আমি আপনাকে রাগিয়েছি, রাগ কমানোর দায়িত্ব তো আমার। গল্পটা বলি, এক ভদ্রমহিলা তার ছেলেকে বিয়ে দিয়েছেন, বউ ফিজিক্সে এমএসসি ছেলের বউকে নিয়ে শাশুড়ির অহংকারের শেষ নেই, বাড়িতে যেই আসে তার সঙ্গেই বউয়ের জ্ঞানের গল্প করেন। একদিন হয়েছে কি, বাড়িতে অনেক মেহমান এসেছে, শাশুড়ি যথারীতি বউয়ের প্রশংসা করছেন, এমন সময় চায়ের ট্রে হাতে বউ ঢুকল, শাশুড়ি দেখলেন চায়ে পিঁপড়া ভাসছে, তিনি বললেন, এ কি বৌমা, চায়ে তো পিঁপড়া ভাসছে। বউ সঙ্গে সঙ্গে বললেন, এত অবাক হচ্ছেন কেন, পিঁপড়া চায়ে ভাসবে এটাই তো স্বাভাবিক, পিঁপড়া চায়ের চেয়ে হালকা, আর্কিমিডিসের সূত্র অনুসারে সে ভাসছে, একটা মার্বেল চায়ে ছেড়ে দিয়ে দেখা যাবে মার্বেল ডুবে গেছে, মা একটা মার্বেল ছেড়ে দেখাবো? মিরু হাসছে, হাসি থামানোর চেষ্টা করেও পারছে না, যতই সে হাসি থামানোর চেষ্টা করছে ততই হাসি বাড়ছে, আশেপাশের লোকজন কৌতূহলী চোখে তাকাচ্ছে। নাসের বলল, আরেকটা বলবো, এর চেয়ে কড়া ডোজের আর লাগবে না, আপনি সিঙ্গারা নিয়ে আসুন। আরেকটা বলি, এটা বলে আমি খাবার আনতে চলে যাব, আপনি একা একা হাসতে থাকবেন, আশা করছি এর মধ্যে বাসাদ সাহেব চলে আসবেন। তিনি অবাক হয়ে দেখবেন আপনি একা একা হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন, তার কাছে অদ্ভুত লাগবে। গল্পটা বলবো? বলুন। না থাক, কেন জানি মনে হচ্ছে আপনাকে হাসাতে পারবো না, আমি যাই সিঙ্গারা নিয়ে আসি। আপনি কি লক্ষ্য করেছেন আকাশের নীল রংটা কমে আসছে, মেঘ জমতে শুরু করেছে, বিকাল 4টার দিকে দেখবেন বৃষ্টি নামবে। মিরু কিছু বলল না, আকাশের দিকে তাকালো, আকাশে মেঘ জমতে শুরু করেছে, এই মেঘ দেখতে ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। ঘড়িতে 5টা বাজে, আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে। মিরু বলল, বলুন তো বৃষ্টি কখন নামবে? বলতে পারছি না, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি লক্ষ্য করেছি আকাশে যেদিন খুব মেঘ হয় সেদিন বৃষ্টি হয় না, তবে আজ হবে, বাতাসে বৃষ্টির গন্ধ চলে এসেছে। আর কতক্ষণ অপেক্ষা করতে চান? বৃষ্টি নামা পর্যন্ত অপেক্ষা করব, আমি আপনার সারাটা দিন নষ্ট করলাম, সরি। এক কাজ করুন, আপনি চলে যান, আমার একা অপেক্ষা করতে কোনো সমস্যা নেই। আপনার যদি একা অপেক্ষা করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একা অপেক্ষা করবেন, আমি চলে যাব, সেরকম কোনো ইচ্ছা যদি না থাকে তাহলে অপেক্ষা করব। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, বৃষ্টির এক ফোঁটা গায়ে পড়া মাত্রই আমি রওনা হবো।
আপনি মোটেও চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিয়েছি, উনি কোথায় আছেন সেই খোঁজ আজ রাতের মধ্যে বের করে ফেলব। মিরু জবাব দিল না, আকাশের দিকে তাকিয়ে থাকল। নাসের বলল, সময় কাটানোর জন্য একটা মজার খেলা আছে, এই খেলাটা খেলবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সময় কাটছে না, ভিতরে ভিতরে আপনি ছটফট করছেন, খেলবেন খেলাটা? কি খেলা? আমি একটা শব্দ বলব, শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আপনার মনে যেই শব্দটা আসবে আপনি সেটা বলবেন, আপনার কাছে শব্দটা শোনার পর আমার মনে যা আসবে তা বলবো, এরকম চলতে থাকবে। শেষ হবে কখন? যেখান থেকে শুরু করেছি সেখানে পৌঁছার পর শেষ হবে। আসুন শুরু করি, আমি বলছি প্রথম শব্দ, বৃষ্টি। বৃষ্টি শব্দটা শুনে আপনার মনে যে শব্দটা আসবে সেটা বলুন। অশ্রু, নদী, নৌকার পাল, নীল আকাশ, আকাশে মেঘ, ঝড়, বৃষ্টি, খেলা শেষ। আমরা বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম, আবার বৃষ্টিতে ফিরে এসেছি। বৃষ্টি নামতেও শুরু করেছে, কয়েক ফোঁট আমার গায়ে পড়ছে, চলুন যাওয়া যাক। মিরুর চোখ ভর্তি পানি, সে চোখের পানি আড়াল করার কোনো চেষ্টা করছে না। নাসের দুঃখিত গলায় বলল, ঐন্দ্রিলা আপনি নিশ্চিত থাকুন, আমি আজ রাতের মধ্যে বাসাতে সাহেবের খবর আপনাকে বের করে দেব। মেয়েটির চেহারা অত্যন্ত মিষ্টি, চোখ বুদ্ধিতে ঝলমল করছে। সে এসেছে তার বিয়েতে আমাকে দাওয়াত করতে। আমি বললাম, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার চারটা নাম, মরিয়ম, মিরু, ঐন্দ্রিলা এবং ওই। চার নামের মেয়ে আমি প্রথম দেখলাম। চারটা নামের মধ্যে কোন নামটা আমার সঙ্গে সবচেয়ে ভালো যায়? মরিয়ম, মরিয়ম নামটা সবচেয়ে ভালো যায়। মরিয়ম নামের মধ্যে কোমল একটা ব্যাপার আছে, তোমার মধ্যেও কোমলতা আছে। আমার মধ্যে কোনোই কোমলতা নেই, আমি খুবই কঠিন একটা মেয়ে। যাই হোক, আমি কঠিন না কোমল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার বিয়েতে কিন্তু আপনাকে আসতে হবে, শুক্রবারে বিয়ে, শুক্রবারে আপনি কোনো কাজ রাখতে পারবেন না। তোমার বিয়েতে আমাকে আসতে হবে কেন? কারণ আমার জীবনটা অবিকল আপনার লেখা একটা উপন্যাসের মতো। উপন্যাসের নায়িকা গোপনে একটা ছেলেকে বিয়ে করার জন্য কাজ অফিসে যায়, ছেলেটা কিন্তু আসে না, মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে আসে, তার বিয়ে হয় অন্য আরেকজনের সঙ্গে, তার জীবন কাটে কাঁদতে কাঁদতে। উপন্যাসের কথা কি আপনার মনে পড়ছে? না, ছেলেটা আসে না কেন? ছেলেটা খুবই অসুস্থ ছিল, তার হয়েছিল হ্যাপাটাইটিস বি, ডাক্তাররা সন্দেহ করেছিলেন তার লিভার সিরোসিস হয়েছে, এক ধরনের ক্যান্সার। কাজেই তার মনে হলো দুদিন পরে সে মারা যাচ্ছে, এই অবস্থায় একটা মেয়েকে বিয়ে করে তার জীবন সে নষ্ট করতে পারে না, কাজে বিয়ের দিন সে পালিয়ে গেল গ্রামে। এখন কি আপনার মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। উপন্যাসের নাম রোদন ভরা এ বসন্ত। আমি বললাম, তুমিও কি সেই উপন্যাসের নায়িকার মতো অন্য একটা ছেলেকে বিয়ে করছো? না, আমি অসুস্থ ছেলেটাকেই বিয়ে করছি, তাকে গ্রাম থেকে ধরে আনা হয়েছে, আমার এক বন্ধু নাসের নাম, উনি তাকে তার বাড়িতে গৃহবন্দী করে রেখেছেন। ইন্টারেস্টিং তো? অবশ্যই ইন্টারেস্টিং, আমাদের বিয়েতে আপনি উপস্থিত থাকবেন এবং উপন্যাসের শেষটা পাল্টে দেবেন, ছেলেটার অসুখ অবশ্যই সারিয়ে দেবেন, উপন্যাসের নায়ক নায়িকা যখন খুব সুখে জীবন কাটায়। তাহলে তো উপন্যাসের নামও পাল্টাতে হয়, মিলনান্তক উপন্যাসের নাম রোদনভরণ এ বসন্ত হতে পারে না। নাম পাল্টানোর দরকার নেই, আমি সারা জীবন কাঁদতে রাজি আছি কিন্তু বাসাতকে হারাতে রাজি না। মেয়েটা কাঁদছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সুন্দর লাগছে দেখতে। আমি বললাম, আমার উপন্যাসের নায়ক সুন্দর ছবি আঁকত, তোমার ওই ছেলে বাসাত কি ছবি আঁকতে পারে? ঐন্দ্রিলা চোখ মুছতে মুছতে হ্যাঁ সূচক মাথা নাড়ল, তার চেহারা থেকে কান্না চলে গেছে, সে এখন আনন্দে ঝলমল করছে, এই মেঘ এই রৌদ্র, রোদন ভরা এই বসন্ত।